खूब जेटा जरूरी समीर पात्र बयाराम बेड़ा पर्यंत आढ़ाई लक्ष टाकार ड्रेनेज जल निकाशी व्यवस्थार जन्य आज के भित्तिप्रस्तर स्थापन करा हलो। মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চকফুলডুবি মন্দিরতলা বাজারে নিকাশী ব্যবস্থা শুভ উদ্বোধন করলেন সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহিতোষ দাস মহাশয়। এখনকার সময়ে নিকাশী ব্যবস্থা অতি অবশ্যই প্রয়োজনীয়। যে হারে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই কারণে সমগ্র অঞ্চলকে স্বচ্ছ এবং পরিষ্কার রাখার জন্য নিকাশী ব্যবস্থার অতীব প্রয়োজন রয়েছে, তাই সেই ব্যবস্থা গ্রহণ করলো এই অঞ্চলে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শামির শাহ, মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল। এই চক্রলুবি মন্দিরতলা বাজারে দীর্ঘদিনের যে নিকাশি সমস্যা আছে, সেখানে সেই নিকাশি সমস্যা এবং বাজারের বিভিন্ন ডেভেলপমেন্টের বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ কিংবা সাগর পঞ্চায়েত সমিতি এবং বিশেষ করে মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েত তাদের সঞ্চালক সঞ্চালিকা সদস্য সদস্যা যেভাবে আন্তরিকভাবে তারা এই বাজারের সমস্যা সমাধান করবার জন্য প্রয়াস নিয়েছেন আমি তাদের ধন্যবাদ দিচ্ছি। যেটা জরুরি সমীর পাত্রের বাড়ি থেকে বয়ারাম বেড়া পর্যন্ত আড়াই লক্ষ টাকার একটি ড্রেনেজ জল নিকাশি ব্যবস্থার জন্য এটা আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আমি সেটা তার উদ্বোধনটা আমি এখানে করলাম। উপস্থিত আছেন আমাদের প্রিয় গোবিন্দ মণ্ডল, মাননীয় প্রধান, এবং আছেন এখানে মুড়িগঙ্গাদি পঞ্চায়েতের তরফ থেকে আপনাদের সহযোগিতা চাইছি যাতে কাজটা সুষ্ঠুভাবে হয় এবং আগামী দিনে এই বাজারের ডেভেলপমেন্টের জন্যে আমার জেলা পরিষদের তহবিল থেকেও প্রায় কাছাকাছি ছ লক্ষ টাকার একটা স্কিম এখানে আছে, সেটা টেন্ডার হয়ে গেছে। অতএব তার কাজটাও খুব দ্রুত মানে বেরিয়ে আসবে এবং কাজটা দ্রুত এখানে হবে। এই কাজগুলো ক্রমশ দ্রুত সম্পন্ন হবে এবং আরও অনেক কাজ আছে। মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতের মাধ্যমে এমএলএ এমপিদের মাধ্যমে কাজের যে গতি এসেছে সেই কাজগুলো হবে। আপনারা সবাই সহযোগিতা করুন, পাশে থাকুন, মানুষকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। শ্রী মহিতোষ দাস, সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ। দুই অঞ্চল কিষান তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মনোরঞ্জন দাস, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র, মুড়িগঙ্গা দুই অঞ্চল মহিলা সভানেত্রী দীপালী ধারা। মুড়িগঙ্গা দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব কার্যকরী সভাপতি শেখ সিরাজ আলম, মুড়িগঙ্গা দুই অঞ্চলের সভাপতি দীপক কুমার পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আগামী দিনেও বিভিন্ন অঞ্চলে এই নিকাশি ব্যবস্থা এবং সমগ্র অঞ্চলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকে এই উদ্যোগ এগিয়ে নিয়ে যাবে।